ওরে বাবা, এই সিঁড়িঘাটের মানুষজন যে এত বড় সরল সোজা, কি আর কব। এই জায়গায় একদিন ওই আসে এই মানুষের একটু সাক্ষাৎকার নেবো ভাবিস, তাই আজকে দুপুরবেলা তো এই জন্য আর নিলাম না, কি যে একটা সরল সোজা এলাকা। ওয়েলকাম টু হৃদয়ের বাগেরহাট, আজকে যাচ্ছি একটু সিঁড়িঘাটের দিক। তা আমাকে বাগেরহাটের মধ্যে এই যে খুলনা বাগেরহাট যে হাইওয়ে যে সড়কটা, এই সড়কের মধ্যে এই জায়গাটা হচ্ছে একদমই একটা সুন্দর জায়গা। মানে এই খুলনা বাগেরহাটের যে হাইওয়ে রাস্তা, তার ভিতর এই জায়গাটা কিন্তু খুব চরম একটা জায়গা। এই ব্রিজের পরে যদি বিকেলবেলা একটু ফুচকা চটপটি দোকান হতো, তাহলে কিন্তু সেরাম আকারে চলতো, এটা আমার ধারণা। কিন্তু এদিকের মানুষ আবার একটু জমিদার টাইপের, তো মানে ওই গের বাড়ি আছে, টাকা পয়সার অভাব নেই, ওই কেলা আছে, এই ক্ষেত খামারি আছে, যার কারণে ওই সমস্ত ওই সামারি ব্যবসা করতে চায় না। মানে সামারি ব্যবসা কেন, ব্যবসা তো সবই ভালো ব্যবসা, সামারি ব্যবসা কেন করলাম, ওই এদিকের মানুষজন আবার ওই অত খাতিমাতি, ওই সকালবেলা কড়া ভাত, দুপুরবেলা কড়া ভাত, আর ওই বিকেলবেলা কড়া ভাত, আর ওই চা দোকানে যাইয়ে চা রুটি মুটি খালি হয়ে যায়, যার কারণে ওই যে ফুচকা চটপটু ওই দিকের দিক যায় না তেমন একটা, যার কারণে ওই 60 গোমস পার হলি আর কাটাখালি রাখতে চলতে, এর মধ্যে কিন্তু তেমন একটা ফুচকা চটপটি কন এই সমস্ত কোনো দোকানপাট তেমন একটা দেখা যায় না, আমার সই বাদি নেই। এই যার কারণে এই কলম যে দিকের মানুষ কিন্তু ওই সমস্ত পছন্দ করে না। তো যাচ্ছি সিঁড়িঘাট, ভাবিলাম যে ওই সিঁড়িঘাটের মানুষ তো ওই একটু সরল সোজা টাইপের, ওই তারপর একটু সাক্ষাৎকার মাক্ষাৎকার যদি না নিই, যে তারা কীভাবে কী কাম চলতেছে, তারপর সবজি উৎপাদন কিরম, বাম্পার ফলন হচ্ছে, তো আমাকে এই যে সিঁড়িঘাট ওই বাদখালী এই লাইনে কিন্তু প্রচুর পরিমাণ সবজি উৎপাদন হয়। তা সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এটা বিটিভিতে প্রচার করে না, এত উৎপাদন হয় যে এই জায়গার এই ফলন দিয়ে এই সবজি দিয়ে পুরো ঢাকা শহর চলে যায়। আমাকে ওই বাগেরহাটের সবজি দিয়ে ওই সিএমবি বাজার দিয়ে তারপরে বারাকপুরিতে ট্রাক ভরে ভরে সব ঢাকায় যায়, অথচ বিটিভি যাইয়ে কোয়ানে সেই ওই যে উত্তর অঞ্চলের কোয়ানে বাগনের বাম্পার ফলন হয়েছে, তারপরে ওই চাল কুমড়োর বাম্পার ফলন হয়েছে, এইগুলো যে বিটিও মিটিও এটা বিটিভি দিতে আমাকে বাগেরহাটটা কি ক্ষতি করেছে। দাসি সিঁড়িঘাটের দরে চলে আসি, এটা সেই এনে দেশে রঙিন জাল টাঙা দিয়েছে, মাস্টার মাইরে যে রঙিন জাল টাঙা দিয়েছে বুঝছে, এদিকের মানুষ কিন্তু সেরম আকারে সরল সোজা। কিন্তু আমি এই যে টাইমটাই আইছি একদম দুপুরবেলায়, দোকানপাট দু একটা খোলা টোলা আছে আর ওই বেশিরভাগ বন্ধ, আর এই যে রাস্তায় ঢুইছি সিঁড়িঘাটের, এই রাস্তা হইছে কি দুপুর সময় আইছি, তো সূর্য আলো উল্টো দিক, একদম সূর্য ওখানে একেবারে আমার ক্যামেরার পরে আর আমার মুভির পরে এসে পড়েছে। তাই চিন্তা করেছি যে এদিক তালি আর আজকে বেশি ভিডিও দীর্ঘ করবো না, কারণ ভিডিও বেশি ভালো হবে না, যেহেতু ক্যামেরার উল্টো দিকই রোজ পড়েছে, এই জন্যই এদিকে আর একদিন আসবো। এদিকে রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর, রাস্তাঘাট আমার খুব ভালো ঠেকছে, ভাঙা শুরু আছে, ভাঙা শুরু না থাকলে যে মজা পাওয়া যায় না। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন, এবং ওই আমার হৃদয়ের বাগেরহাট পেজ আর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করে দিন। আবার চলে আসবো আমি অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি উসুরে চলে যাচ্ছি।